আজকে আমরা এই ভিডিও থেকে জানব শুটকি মাছের পুষ্টিগুণ। আমরা সবাই শুটকি মাছ চিনি এবং আমরা অনেকেই খেতেও পছন্দ করি। রুচিবর্ধক খাবারগুলোর মধ্যে শুটকি মাছ অন্যতম। এই মাছগুলোকে কাঁচা অবস্থায় লবণ মাখিয়ে কড়া রোদে শুকানো হয়। মাছের বর্জ্য অংশগুলো ফেলে দেওয়া হয়। মাছের দেহের পানি বা তরল অংশ শুকিয়ে যায়, ফলে এই মাছে কোনো জীবাণু জন্মাতে পারে না। প্রচুর পরিমাণে রোদ্রে শুকানো হয় এই মাছ, তাই এতে ভিটামিন ডির, সূর্যের আলোতে থাকে ভিটামিন ডি, পরিমাণে রয়েছে পর্যাপ্ত অনুপাতে। ভিটামিন ডি হাড় দাঁত নখের গঠন মজবুত করার জন্য যথেষ্ট দরকারি। শরীরে ভিটামিন ডির অভাবে ছোটদের রিকেটস নামের হাড়ের অসুখ হয়। রিকেটস হলে শিশুদের লম্বা হাড়ের গঠনে দুর্বলতা ও সমস্যা থাকে, হাড় হয়ে যায় ভঙ্গুর। এই একই সমস্যা বড়দেরও হয়। বড়দের ক্ষেত্রে একে আমরা বলি অস্টিওমালেশিয়া। এই অসুখগুলো দূর করতে শুটকি মাছের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। শরীরের জন্য উপকারী অনেক রকম খনিজ লবণ রয়েছে এই মাছে। খনিজ লবণ আমাদের দেহের রক্তশূন্যতা দূর করে, দাঁতের মাড়িকে করে দৃঢ়। এতে রয়েছে উচ্চ মাত্রার আমিষ বা প্রোটিন ও কোলেস্ট্রল। যারা কঠোর দেহের পরিশ্রম করেন তাদের জন্য এটি উপযুক্ত খাবার, আর যারা বয়স অনুযায়ী অতিরিক্ত মোটা, রক্তে লিপিড বা কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, তারা শুটকি মাছ কম খাবেন। বেড়ে ওঠা শিশুদের জন্য শুটকি ভীষণ উপকারী, তবে সবাই হজম করতে পারে না। আপনার শিশুর হজম শক্তি বুঝে প্রথমে অল্প করে খাওয়ানোর অভ্যাস করতে পারেন। নিয়মিত শুটকি মাছ খায় এমন ব্যক্তিদের ইনফ্লুয়েঞ্জা, জ্বর, যক্ষা এই অসুখগুলো সহজে হয় না। তবে অতিরিক্ত ধূমপান বা যে কোনো প্রকার মাদকদ্রব্য যক্ষার জন্য সহযোগী হিসেবে কাজ করে। আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে, কিডনি, পিত্তথলি বা গলব্লাডারে পাথর, ইনফেকশন সহ যে কোনো ধরনের জটিলতার জন্য শুটকি মাছ খাওয়া বাদ দিন, কারণ এতে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন। লিভার, কিডনি, পিত্তথলিতে সমস্যা থাকলে শুটকি মাছের উচ্চ মাত্রার প্রোটিন হয়ে যাবে দেহের জন্য হুমকিস্বরূপ, কারণ এই অঙ্গগুলো দুর্বল হলে এরা উচ্চ মাত্রার প্রোটিন গ্রহণ করতে পারে না। জন্ডিস, লিভার, সিরোসিস, ফ্যাটি লিভারেরও রোগীরা এই মাছ বাদ দিন। গর্ভস্থ ও মাতৃদুগ্ধ দানকারী মা, বাড়ন্ত শিশু, খেলোয়াড়, নৃত্যশিল্পী, ব্যায়ামবিদ, সাঁতারু এ ধরনের ব্যক্তিদের জন্য শুটকি মাছ যথেষ্ট উপকারী। এতে আয়রন, আয়োডিনের মাত্রা বেশি থাকার জন্য দেহে রক্ত বাড়ায়, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে শক্তিশালী, শরীরের হরমোনজনিত সমস্যাকে রাখে দূরে। শুটকি মাছ দেহে লবণের ঘাটতিও পূরণ করে, তাই দূর হয় দুর্বলতা। কিন্তু এই মাছ উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ হওয়ার জন্য হৃদরোগী, ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বর্জনীয়। তবে এই অসুখগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে শুটকি অল্প পরিমাণে খেতে পারেন। শুটকি মাছে অনেক ধরনের খনিজ লবণ থাকে, তাই কিডনির জটিলতায় ভুগছেন এই ধরনের রোগীরা চিকিৎসক এর পরামর্শ ছাড়া এই মাছ খাবেন না। জীবন তো একটাই, জীবনকে ভালো রাখতে হলে আপনার শরীরকে ভালো রাখতে হবে। শরীরকে ভালো রাখতে হলে আপনাকে শুটকি মাছ খাওয়ার অভ্যাস করুন, যাতে করে আপনার শরীরটা ভালো থাকে। ধন্যবাদ।